যদি আন্দোলনে ব্যর্থ হয়, আজরাইল আপনাদের জান কবজ করার জন্য রেডি আছে। সেই আজরাইল হচ্ছে পশ্চিমারা, বঙ্গোপসাগর কেন্দ্রিক রাজনীতির জন্য, তাদের আধিপত্য বিস্তারের জন্য। অবশ্যই এখানে আমেরিকা, ইউরোপ, ইউরিয়ার টুমরো তাদের পলিসি বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষতি হবে দেশের, ক্ষতি আমাদেরও হবে। কিন্তু কি করব, এই ক্ষতির রাস্তা তো এই সরকার তৈরি করে দিচ্ছে। এই যে পত্র পত্রিকায় নিউজ হচ্ছে, একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নাই, সামনে রমজান, জিনিসপত্রের দাম বাড়ছে, নতুন নতুন মন্ত্রীরা সাটাং সাটাং গরম গরম কথা বলছে, কাজ তো তারা করতে পারবে না, কারণ তাদের জনভিত্তি নাই, তাদের বৈদেশিক বৈধতা নাই, দেশে বৈধতা নাই, কাজেই তারা এই সংকট নিরসন করতে পারবে না। দুইটা কথা বলে শেষ করব। মন্ত্রিসভার যদি দিকে তাকান, স্বাস্থ্যমন্ত্রী করেছে একজন ডাক্তারকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি অবৈধ হোক আর বৈধ হোক, দামি হোক আর যাই হোক, তারা তো রাষ্ট্র ক্ষমতা আছে। আমরা যতদিন পর্যন্ত না তাদের পতন ঘটাতে পারবো, তারা তো রাষ্ট্র চালাবে, জনগণের ব্যাড ট্যাক্সের পয়সায় বিভিন্ন প্রকল্প নেবে। তো একজন ভদ্রলোক ডাক্তারকে নিয়োগ দিয়েছে, খারাপ না, ভালো কিছু হতে পারে। কিন্তু নওফেলের মতো একজন উগ্র, যেমন যার পড়াশোনা সম্পর্কে রিসার্চ নাই, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গবেষণা নাই, একটা পত্র পত্রিকায় আর্টিকেল নাই, তাকে দিয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব। স্পষ্টত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ডি ইসলামাইজেশন করার জন্য নোবেলকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নোবেলের মতো একজন লোককে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এটাই সরকারের আহাম্মকী, আহাম্মকীর একেবারে নিম্ন স্তরের কর্মকাণ্ড। আজকে পাঠ্যপুস্তকগুলো যদি পড়েন, মাদ্রাসার বই, স্কুলের বই দেখেন, সেখানে কিভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, কোথায় কি ছবি, কাদেরকে প্রমোট করা হচ্ছে, অচিরেই এই বিষয় নিয়ে সেমিনার হবে, আমরা সবাইকে ডেকে এগুলো তুলে ধরবো। এইভাবে আজকে দেশের শিক্ষা, সংস্কৃতি সমস্ত সেক্টরে আগ্রাসন চালানো হচ্ছে। এর মূল জায়গা এই অবৈধ ক্ষমতা। কাজেই সরকারকে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্ষমতাচ্যুত করতে না পারি, আমাদের এই পরিস্থিতির পরিবর্তন হবে না। আজকে নিজেদের বাঁচার জন্যই আমাদেরকে রাস্তায় নামা দরকার। বিএনপি কিংবা জামাত, বাম কিংবা ডান, অমুককে তমুককে ব্লেমিং করে দায় দিয়ে লাভ হবে না। 90% যেই জনগণ ভোট বর্জন করেছেন, তারা রাস্তায় নামুন, অচিরেই গণ অভ্যুত্থানে এই সরকারের পতন হবে। আল্লাহ হাফেজ। রূপকথার গল্পে পড়েছিলাম যে রাজকুমারীকে বাঁচাতে রাজকুমার